ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। स्वामी विवेकानंद सम्बन्धे आज के आमाके किछु बोलते बला हयेछे। एखन स्वामी विवेकानंद सम्बन्धे बोलते गेले एकटुखानि মনের মধ্যে কেমন যেন ভয় ভয় করে। কেন ঠাকুর যাকে বলেছে নরেন আমার শ্বশুর ঘর, কখনো বা বলেছে কেশবের ভেতর যে একটা সূর্য আছে নরেনের ভেতর সেই রকম ১৮টা সূর্য আছে, কখনো বলেছে নরেন আমার কেউ ১০ দল পদ্ম, কেউ ১২ দল পদ্ম, কেউ ১০০ দল, নরেন আমার ১০০০ দল পদ্ম। এই এইরকম স্বামীজি সম্বন্ধে ঠাকুর যেমন বলেছেন, এই স্বামীজির বিষয়ে বলতে গেলে আমার একটুখানি মনের মধ্যে কিরম ভয় ভয় করে। যাই হোক, স্বামীজির কাছ থেকে প্রার্থনা করে, স্বামীজির কাছ থেকে আজ্ঞা নিয়ে স্বামীজির বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত তখন বায়ু পরিবর্তনের জন্যে রায়পুরে গিয়েছিলেন, কিন্তু রায়পুরের পরিবেশ এত সুন্দর ছিল সেই জন্যে স্বামীজিদের উনি আবার ডেকে পাঠিয়েছিলেন রায়পুরে। সেই জন্যে স্বামীজিরা পুরো পরিবার রায়পুরে গিয়েছিলেন। তখন রায়পুর কিন্তু এইভাবে যাওয়া যেত না, রায়পুর যেতে গেলে এলাহাবাদ জবলপুর শাখায় নাগপুরে নেমে সেখান থেকে গরুর গাড়ি করে প্রায় ১২-১৫ দিন ধরে গরুর গাড়ি করে যেতে সময় লাগত। স্বামীজিরা গরুর গাড়ি করে রায়পুর অভিমুখে যাত্রা করেছিলেন। রাস্তার মধ্যে অতিশয় সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। একদিন কি হয়েছে, স্বামীজি যাচ্ছেন গরুর গাড়ি করে, রাস্তার দুদিকে সুউচ্চ পর্বত, এরকম চলতে চলতে ক্রমে ক্রমে কি হলো, দুটো পর্বত পরস্পরের কাছে আসতে আসতে কাছে আসতে আসতে মাঝখানে যে সরু বনপথ ছিল সেই বনপথ দুটো পর্বতের মাঝখানে অদৃশ্য হয়ে গেল। আর সেই পর্বত কাত্রে উপর থেকে নিচ পর্যন্ত পাহাড়ের ফাটলে যুগ যুগান্তরের পুরাতন এক মৌমাছির চাপ দেখা যাচ্ছিল, আর মাথার উপর নীল আকাশ। স্বামীজি এই দৃশ্য দেখে অনন্তের কথা মনে এসে গেছিল। স্বামীজি নিজের চেতনা হারিয়ে ফেলেছিলেন, চেতনা হারিয়ে স্বামীজি অনেকক্ষণ গরুর গাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। তারপর যখন আবার বাহ্য চেতনা ফিরে এলো, স্বামীজি দেখলেন গরুর গাড়ি তখন ওই জায়গা থেকে বহু দূরে চলে গেছে। এই যে স্বামীজির বাহ্য চেতনা লয় হয়ে অনন্তে লীন হয়ে গেছে, এ কিন্তু স্বামী ঠাকুর একবার স্বামীজির রাত্রিতে নিদ্রা যাওয়ার যেটা ঘটনা ঘটত নিত্য সেইটা শুনে ঠাকুর কিন্তু বলেছিলেন পরবর্তীকালে, এটা হচ্ছে ধ্যান সিদ্ধের লক্ষ্য। ধ্যান যখন সিদ্ধ হয় সেই পুরুষ তখন সমাধিতে উঠে যায়। সমাধি কি আছে, সমাধির ৮টা অঙ্গ আছে, সমাধিতে উঠতে গেলে
ইয়ং নিয়ম আশু প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি। সাধারণ লোকেদের এই এক একটা স্তর পেরোতে বহু পরিশ্রম করতে হয়, বহু পরিশ্রম করে বহু বছর বাদে এক একটা স্তর পেরোতে হয়, পেরিয়ে শেষে হচ্ছে সমাধি। স্বামীজি ছিলেন ধ্যান সিদ্ধ পুরুষ, তো তাই জন্যে সমাধিবান পুরুষ ছিলেন, তার জন্যে অনন্তে মন লীন হয়ে গেল। তারপর স্বামীজিরা যখন রায়পুরে পৌঁছলেন, রায়পুরে পৌঁছে স্বামীজিরা খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন, কিন্তু তখন রায়পুরে ভালো কোনো বিদ্যালয় ছিল না, ওজন্যে স্বামীজিরা রায়পুরে গিয়ে প্রথাগত যে বিদ্যা মানে পুঁথিগত বিদ্যা আর হলো না, কিন্তু স্বামীজির বিদ্যার চোখ থেমে যায়নি। তার পিতা বিশ্বনাথ দত্তের সঙ্গে নিত্য ইংরেজি, বাংলা, সংস্কৃত, অঙ্ক প্রভৃতি নানা শাস্ত্রে নানা আলোচনা হতো। তাছাড়া স্বামীজিদের বাড়িতে নানা পণ্ডিত আসতেন, সেই পণ্ডিতদের সঙ্গেও স্বামীজির বিবিধ বিষয়ে বিবিধ আলোচনা হতো। এই আলোচনা হয়ে স্বামীজির জ্ঞান কিন্তু যথেষ্ট যথেষ্ট পুষ্ট হতেছিল, কিন্তু প্রথাগত বিদ্যা স্বামীজি অর্জন করেননি। রায়পুরে থেকে স্বামীজি তরোয়াল খেলা, নৌকো চালনা, অভিনয় ও গানেও পারদর্শী হয়েছিলেন। একদিন অভিনয়কালে একবার পেয়াদা এসে একজন অভিনেতাকে ওই রঙ্গমঞ্চের মধ্যে আটক করতে এসেছিলেন, কিন্তু স্বামীজি সেই তখন সেই রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন। স্বামীজির পাঠ ছিল, সেই অভিনেতারও ছিল। স্বামীজি কিন্তু সদর্পে সেই পেয়াদাকে বললেন, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, গিয়ে বাইরে অপেক্ষা করো, অভিনয় শেষ হলে তোমার যা যা করণীয় তাই তুমি করবে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। স্বামীজির এই তেজোদ্দীপ্ত কণ্ঠে বেরিয়ে যাও শুনে সমবেত দর্শকরাও বলল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তখন পেয়ারা স্টেজের বাইরে অপেক্ষা করতে লাগে। স্বামীজির বুদ্ধিমত্তার জন্যে সেই রাতে আর ওই যে অভিনয়ের অকাল মৃত্যুটা আর হলো না। এই হচ্ছে স্বামীজির বুদ্ধিমত্তার পরিচয়। সব সময় যে কোনো পরিবেশে স্বামীজি কিন্তু সঙ্গে সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্ত বিনা চিন্তা করে বিনা বাধায় তিনি নিয়ে নিতেন। যথাসময় রায়পুর থেকে স্বামীজিরা আবার দু বছর বাদ আবার কলকাতায় ফিরে এলেন। তখন কিন্তু নরেন্দ্রনাথ শরীরের দিকে এবং জ্ঞানের দিকে যথেষ্ট পরিপুষ্ট। স্বামীজিকে তখন স্কুলের বিশেষ অনুমতি ক্রমে প্রবেশিকা পরীক্ষায় বসানোর আয়োজন শুরু হয়ে গেছিল, কিন্তু স্বামীজিও যথেষ্ট প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সকলের মনেই একটা চিন্তা ছিল যে এতদিন স্বামীজি কোনো পুঁথিগত বিদ্যা আয়ত্ত করেননি, কিভাবে কিভাবে স্বামীজি প্রবেশিকা পরীক্ষায় পাস করবেন, সেই বিষয়ে প্রত্যেকেই খুব চিন্তিত ছিলেন। কিন্তু দেখা গেল মেট্রোপলিটন স্কুলের মধ্যে স্বামীজি একমাত্র ছাত্র যে কিনা প্রথম বিভাগে পাস করেছিলেন। স্বামীজির বাবা এত খুশি হয়েছিলেন যে স্বামীজিকে একটা পকেট খড়ি উপহার স্বরূপ দিয়েছিলেন। স্বামীজি প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর প্রেসিডেন্সি কলেজে এফএতে ভর্তি হতে গিয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজে কিছুদিন ক্লাস করার পর স্বামীজি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গেলেন।
ম্যালেরিয়া আক্রান্ত হবার জন্য প্রেসিডেন্সি কলেজে আর সামনে ক্লাস করতে পারবেন না। কলেজ কর্তৃপক্ষ তাকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছিল। স্বামীজি সেই জন্যে প্রেসিডেন্সি কলেজ থেকে আবার জেনারেল অ্যাসেম্বলিতে চলে গেলেন। জেনারেল অ্যাসেম্বলিতে আসতে স্বামীজির অনেক বিষয় পড়ালেখা করতেন, সাহিত্য, দর্শন, ন্যায়শাস্ত্র, অলঙ্কার প্রভৃতি। তারপরে তিনি বিদেশি দার্শনিকদের যেসব দর্শনশাস্ত্র আছে সমস্ত বিষয় স্বামীজি খুব খুব মন দিয়ে পড়তেন। স্কটিশ, এখনকার দিনে জেনারেল অ্যাসেম্বলি স্কটিশ চার্চ কলেজ হয়েছে, এই জেনারেল অ্যাসেম্বলিতে তখন এসটি সাহেব বলে একজন দর্শনের অধ্যাপক ছিলেন। তিনি বলতেন যে আমি পৃথিবীর বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, এমনকি জার্মানেও পড়িয়েছি, কিন্তু নরেন্দ্রনাথের মতো আমি এই রকম বুদ্ধিমান ছাত্র কোথাও দেখিনি। স্বামীজি তখন কলকাতায় কৃষকচন্দ্র সেনের প্রতি অনেকেই আকৃষ্ট ছিল, স্বামীজিও আকৃষ্ট হয়েছিলেন। কৃষকচন্দ্র সেনের লেকচার শুনতে যেতে ক্রমে ক্রমে কৃষক ক্রমে ক্রমে বুঝি কৃষকচন্দ্র সেনের ব্রাহ্ম সধর্ম সমাজ ছিল নববিধান, সেখানে উনি যাতায়াত শুরু করেছিলেন এবং ওখানে নিজের নামও রেজিস্ট্রি করেছিলেন। হয়ে তিনি তখন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান, তারপরে হিন্দু ধর্মের জাতি বিচার, তারপরে স্ত্রী শিক্ষা, তারপরে নারীদের পরাধীনতা, এইসব ব্যাপারে ওই ব্রাহ্ম ধর্মে যারা ছিলেন তখনকার দিনে তাদের সাথে কিছু কিছু সমালোচনাও করতেন, কিন্তু স্বামীজির এইসবের মধ্যে মন একদম ভরত না। স্বামীজি ওদের ব্রাহ্ম সমাজের যেসব প্রার্থনা হতো সেখানে যেতে গান গাইতেন, প্রাণ ভরে গান গাইতেন, গান গেয়ে হয়তো ক্ষণিক তৃপ্তি হতো কিন্তু স্বামীজির মন ভরত না। স্বামীজি জানেন ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এখানে তো ঈশ্বর লাভের কিছু অবস্থা তিনি দেখতে পাচ্ছেন না। একবার স্বামীজি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, উনি গঙ্গাবক্ষে বজ্রার উপর ধ্যান করতেন। স্বামীজি ওই গঙ্গাবক্ষে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন, গিয়ে স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি মশাই ঈশ্বর দর্শন করেছেন? তিনবার ওই প্রশ্ন করায় দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, না আমি দর্শন করিনি, কিন্তু তুমি দর্শন করবে, তোমার চোখ যেমন আমি দেখছি, যোগীর চোখ, তুমি দর্শন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু স্বামীজি এই কথা শুনে কিন্তু তৃপ্তি পাননি। স্বামীজির এক ভাই দাদা ছিল রামচন্দ্র দত্ত, রামচন্দ্র দত্ত কিন্তু ঠাকুরের কাছে নিত্য যাতায়াত করতেন। রামচন্দ্র দত্ত স্বামীজিকে বলতেন যে দেখ নরে, তুই যদি ধর্মের প্রকৃত ভাব, ধর্মের প্রকৃত অবস্থান সব কিছু যদি জানতে চাস, তুই চল দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে, তুই দেখবি সব সেখানে পাবি। স্বামীজি শুনতে এই পর্যন্ত, কিন্তু ঠাকুরের কাছে যাওয়া আর হয়ে ওঠে। আমাদের শাস্ত্রে বলে না যতক্ষণ না সময় হয় শিষ্য গুরুর কাছে যেতে পারে না। একদিন কি হলো, স্বামীজির পাড়াতে ঠাকুরের একজন ভক্ত ছিল, গৃহী ভক্ত, সুরেন্দ্রনাথ মিত্র। সেই সুরেশ মিত্রের বাড়িতে ঠাকুর আসবেন, সকলের আমন্ত্রণ হয়েছে কিন্তু গায়ক পাওয়া যাচ্ছে না। তখন সুরেন্দ্রনাথ মিত্র স্বামীজিকে বলেছিলেন
যে ঠাকুর আসবে, তুমি এসে তাকে গান শুনিয়ে যাবে। স্বামীজি তো সম্মত হয়েছিলেন। এসে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর এসেছেন, স্বামীজি অনেক গান তাকে শুনিয়েছিলেন। আজকে এই পর্যন্ত রাখছি। এর পরের দিনে স্বামীজি গুরু সকাশে কি কি লাভ করেছিলেন, কি কি দেখেছিলেন, সেই সব কথা বিস্তৃতভাবে বলব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।